বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসু মিয়া ওয়া সিত্তু নামাফসালাম আদম সন্তানের শরীরে 360টি জোড় রয়েছে রাসূলের মুখের ভাষা আদম সন্তানের শরীরে 360টি জোড় রয়েছে ফালাইহি আইয়াতাসাদাকা আন কুল্লি মাফসালিন মিনহু বিসাদাকা প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করা উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত তাহলে দানে বিপদ থেকে বাঁচা যায় দানে যে সৃষ্টি করেছে তার হক আদায় করা যায় তার মানে ওটা যিনি সৃষ্টি করেছেন তাকে সন্তুষ্ট করার জন্য আমার জোড়ের বিনিময়ে দান করতে হবে তাহলে জোড়ে ভালো থাকলে লোকটা ভালো চলাচল করতে পারে জোড়ে সমস্যা হলে ভালো চলাচল করতে পারে না বিপদ থেকে বাঁচতে হলে দান করতে হয় শরীর সুস্থ রাখতে হলে চলাচলের গতি ভালো রাখতে হলে দান করতে হয় বিবরণে বোঝা যায় কালু সাহাবীগণ বললেন ফমাইতি কোদালিকা আল্লাহর রাসূল কে পারবে প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে এটি কি সম্ভব মানুষ কি প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে পারবে এতগুলো জোড় তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 আন নখাত ফিল মসজিদে তুফেনহা মসজিদে ময়লা মাটি কাস কোটা সিকান পড়ে আছে আপনি সরিয়ে দিবেন তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে নেকি হয়ে যাবে দানের নেকি হয়ে যাবে আওয়া শাইও ফি তরিকে তুনহি অথবা রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে তুমি তাকে সরিয়ে দাও তাহলে জোড়ের বিনিময়ে নেকি হয়ে যাবে রাস্তা ভিন্ন রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ অন্যান্য ব্যাপারে এত শক্ত আদেশ নেই রাস্তার ব্যাপারে বলেছেন যেখানে হইচই লাগবে সেখানে যা আছে তার ডবল যেখানে হইচই লাগবে সেখানে হবে 14 ফুট রাস্তা মানে রাস্তা নিয়ে সমস্যা হলে যা আছে তার ডবল এটাই করতে হবে বাড়ি ঘর ভেঙে দিয়েও যা আছে তার ডবল রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই যদিও আমাদের পুরাতন ঢাকায় মানুষ কোনো রকমে হাঁটতে পারে তাতেই চলে হয়তোবা মূল্যায়নের অভাব হয়তোবা জানার অভাব বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব জোড়ের বিনিময়ে দান হয়ে যাবে ফাইল্লাম তাচে তুমি যদি না পারো তাহলে রাকাতা জোহা তো যে ওকা তুমি দুই রাকাত চাস্তের সলাত আদায় করো সব জোড়ের সমান হয়ে যাবে সব জোড়ের বিনিময়ে জল দান করলে জানে কি হতো যেসব বিপদ থেকে তুমি বেঁচে যেতে চাস্তের দুই রাকাত সলাত আদায় করো তাহলে তুমি বেঁচে যাবে